नमस्कार बंधुरा आपनादेर सकलके स्वागत जानाई आमादेर खूब पपुलार यूट्यूब चैनल एडुटीचारे। हेलो बंधुरा, आजके आमि आलोचना करब साधारण विज्ञानेर सेई समस्त गुरुत्वपूर्ण प्रश्नगुलो निये जे समस्त गुरुत्वपूर्ण प्रश्नगुलो आपनादेर आसन्न परीक्षार जोन्नो खूबई गुरुत्वपूर्ण, कारण एई समस्त प्रश्नगुलो बाद दिये किन्तु आपनादेर विज्ञानेर कोश्चेन सेट कमप्लीट होते पारे ना। तो आपनादेर काछे अनुरोध आपनारा भिडियोटी शेष पर्यन्त देखबेन, कारण विशेष आकर्षणीय विषयटी भिडियोटिर शेषे देवा आछे एबं तार साथे साथे आपनाराओ आजके निजेराओ एकबार प्रैक्टिस करे नेबेन। आमि जेरकम भावे बोलछि सेरकम भावे प्रैक्टिस करुन। आशा करछि आपनादेर एई भिडियो थेके अवश्यई उन्नति लाभ होबे। ता आपनारा अवश्यई एकटा खाता पेन निये बसुन, ता आपनादेर जे कोश्चेनेर उत्तर सठिक होच्छे सेटाई राइट करुन आर जेटा आपनारा भूल दिच्छेन सेटाई क्रस करुन। এইভাবে আমরা 50টা প্রশ্ন আজকে আলোচনা করব। 50টা প্রশ্ন আলোচনা করার পর কার কত মার্কস হলো সেই মার্কসটা আপনারা পোস্ট করবেন। যার মার্কস 60% এন্ড অ্যাবাভ হবে জানবেন তার পারফরম্যান্স ঠিক আছে। আর এই তারপর পারফরম্যান্সটা টিকিয়ে রাখার জন্য বা ধরে রাখার জন্য আপনাদের আমাদের রেগুলার ভিডিওগুলো দেখা কিন্তু অবশ্যই উচিত হবে। যাদের পারফরম্যান্স 60% এন্ড বিলো দ্য 60% আছে তাদের বলবো আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখুন। আমাদের চ্যানেলে হাজারের উপর ভিডিও আপলোড করা আছে। আপনারা সেন্ট্রাল টেট, ওয়েস্ট বেঙ্গল টেট, ত্রিপুরা টেট এবং আসাম টেটের প্রচুর ভিডিও আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটা দেখতে পারেন। আমাদের আপনারা যদি সরাসরি কোনো কোশ্চেন করতে চান তাহলে আমরা সকাল ৮টার সময় ম্যাথের ক্লাসে আসি, লাইভ সেকশন থাকে। সকাল ৯টার সময় আমরা সিডিপি শিশু শিক্ষা শিশু মনস্তত্ত্ব ক্লাস করি, লাইভ সেশন থাকে। এবং সকাল ১০টায় ইংরেজি পেডাগজি ক্লাস করি, সেটাও লাইভ সেশন থাকে। তা এই তিনটে লাইভ সেশনে আপনারা আমাদের সাথে সরাসরি ডাইরেক্ট কথা বলতে পারেন। এছাড়াও আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান কমেন্টসগুলো দিতে পারেন। তো চলুন আমরা আজকে শুরু করছি 51 নম্বর প্রশ্ন থেকে। আর এর আগের প্রশ্নগুলো আপনারা যদি দেখতে হয় তাহলে আপনারা এক্ষুনি চ্যানেলের প্লেলিস্টে যান এবং চ্যানেলের প্লেলিস্টে দেখুন সিকোয়েন্স ওয়াইজ এই সায়েন্স সেকশনে আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করছি। তা প্রথম প্রশ্ন দিয়ে শুরু করব, তাপশক্তির মাত্রা কি? অপশন এ m²LT, অপশন বি m-2L²T আর অপশন সি আছে mL²T² আর অপশন ডি হচ্ছে mLT। তাহলে 51 নম্বর প্রশ্ন। আর 51 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয় আপনারা নির্বাচন করুন। আমরা এখানে দেখে নেব যে 51 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা আপনারা মনে করছেন। 51 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের আজকে আমাদের সঠিক উত্তর হলো সি mL²T²। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 52। 52 নম্বর প্রশ্নে চলে এসেছি, তাপের কার্য করার ক্ষমতা আছে কি? অপশন এ হ্যাঁ, অপশন বি না এবং অপশন সি সঠিক বলা যায় না। ডি অপশন নেই, সেটাকে নিয়ে আমাদের আলোচনার বিষয় নয়। আমাদের তিনটে অপশনের মধ্যে যেটি সঠিক সেটাকে নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তা এই কোশ্চেনের সঠিক অ্যান্সার যারা বলছেন অপশন এ হ্যাঁ তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 53। 53 নম্বর প্রশ্নে অবস্থার পরিবর্তনের সময় বস্তুতে তাপের পরিমাণ কেমন থাকে? অপশন এ স্থির থাকে, অপশন বি পরিবর্তিত হয়, অপশন সি প্রথমে বাড়ে ও পরে কমে আর অপশন ডি হচ্ছে কোনোটি নয়। 53 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পরিবর্তিত হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 54। অবস্থার পরিবর্তনে তাপমাত্রা স্থির থাকে উক্তিটি অপশন এ ঠিক, অপশন বি ভুল, অপশন সি কখনো ঠিক কখনো 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 ঠিক আর অপশন ডি হচ্ছে বলা যায় না। তাহলে 54 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ঠিক। চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 55। এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ কত? অপশন এ 4000 জুল/কেজি কেলভিন, অপশন বি 4100 জুল/কেজি কেলভিন, অপশন সি 4200 জুল/কেজি কেলভিন এবং অপশন ডি 4300 জুল/কেজি কেলভিন। 55 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি 4200 জুল/কেজি কেলভিন। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 56। একই উষ্ণতায় 1 গ্রাম তামা ও 1 গ্রাম লোহা কি একই পরিমাণ তাপ ধারণ করে? অপশন এ হ্যাঁ, অপশন বি না, অপশন সি কখনো কখনো করে আর অপশন ডি কখনো কখনো করে না। 56 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি না। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 57। বরফের আপেক্ষিক তাপ কত সিজিএস এককে? অপশন এ 0.3 ক্যালোরি/গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন বি 0.4 ক্যালোরি পার ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন সি 0.2 ক্যালোরি पर ग्राम डिग्री सेंटीग्रेड और ऑप्शन डी 0.5 कैलोरी ग्राम डिग्री सेंटीग्रेड। তাহলে 57 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি 0.5 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 58 ড্যাশ এর আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। অপশন এ তেল, অপশন বি জল, অপশন সি গ্লিসারিন এবং অপশন ডি HCl। 58 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি জল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 59 কোন বস্তুর তাপগ্রাহিতা 200 সিজিএস একক হলে বস্তুটির জল সম कत होबे। ऑप्शन ए 200 ग्राम, ऑप्शन बी 100 ग्राम, ऑप्शन सी 400 ग्राम और ऑप्शन डी 300 ग्राम। 59 नम्बर प्रश्न और ये प्रश्न सठिक उत्तर ऑप्शन ए 200 ग्राम। नेक्स्ट क्वेश्चन, क्वेश्चन नम्बर 60 एसआई पद्धतिते कोनो बस्तुर जलसम कत। ऑप्शन ए बस्तुर भर गुण 4200 डिवाइड बाय आपेक्षिक ताप केजी, ऑप्शन बी आपेक्षिक ताप गुण 4200 डिवाइड बाय भर बस्तुर भर, ऑप्शन सी बस्तुर भर गुण आपेक्षिक ताप डिवाइड बाय 4200 केजी और ऑप्शन डी होच्छे 4200 डिवाइड बाय बस्तुर भर गुण आपेक्षिक ताप। 60 नम्बर प्रश्न और ये प्रश्न सठिक उत्तर ऑप्शन सी बस्तुर भर गुण आपेक्षिक ताप डिवाइड बाय 4200 केजी। नेक्स्ट क्वेश्चन, क्वेश्चन नम्बर 61 नीचे देखानो चित्रे थार्मोमिटारे कोन अवस्थाने फुटंत जलेर उष्णता परिमापेर पद्धति बोले दर्शानो हयेछे। ऑप्शन ए बी सी डी এই চারটি অপশনের মধ্যে যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা মার্ক করুন। আমরা এখানে স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা বলছেন অপশন ডি তাদের সবার উত্তর সঠিক। আমরা চলে আসব পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 62 শীতের দেশে থার্মোমিটারের ব্যবহার করার জন্য পারদের তুলনায় অ্যালকোহলকে পছন্দ করা হয় কারণ। অপশন এ আছে অ্যালকোহল পারদের তুলনায় তাপে বেশি সুপরিবাহী, অপশন বি অ্যালকোহলকে পছন্দমতো রং দেওয়া যায় তার ফলে উষ্ণতা নির্দেশ সহজ হয়, অপশন সি এর হিমাঙ্ক খুব কম এবং অপশন ডি হচ্ছে এটি তুলনায় সস্তা। 62 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি এর হিমাঙ্ক খুব কম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 63 একটি কাচের ফ্ল্যাক্সে কিছু পরিমাণ তরল নিয়ে একে উত্তপ্ত করলে। অপশন এ তরলের ঘনত্ব অপরিবর্তিত থাকে, অপশন বি তরলের ঘনত্ব বাড়ে, অপশন সি তরলের মাত্রা বাড়তে থাকে এবং অপশন ডি প্রথমে তরলের মাত্রা কমে ও তারপর বাড়তে থাকে। 63 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি প্রথমে তরলের মাত্রা কমে ও তারপর বাড়তে থাকে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 64 জলের ধর্ম যদি অন্যান্য তরলের মতো হতো তবে খুব ঠান্ডার সময়। অপশন এ উপর থেকে নিচে, অপশন বি নিচ থেকে উপরে, অপশন সি সমস্তটাই একই থাকে আর অপশন ডি প্রথমে নিচে ও পরে ও পাশে এবং শেষে মাঝের অংশে জমে যেত। 64 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি নিচে থেকে ওপরে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 65 কোন লেকের উপরিভাগের জমে যাওয়া বরফের উষ্ণতা 15 ডিগ্রি সেন্টিগ্রেড, বরফের সংস্পর্শে থাকা জলের উষ্ণতা কত হবে। অপশন এ 0 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন বি 4 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশন সি -15 ডিগ্রি সেন্টিগ্রেড এবং অপশন ডি হচ্ছে -7.5 ডিগ্রি সেন্টিগ্রেড। 65 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ 0 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 66 কোন জলাশয়ের জল ঠান্ডায় জমে গেলেও মাছ ও অন্যান্য জলজ প্রাণী কিভাবে বেঁচে থাকে। অপশন এ জলের মাছের রক্ত শীতল বলে, অপশন বি মাছ বরফের মধ্যে চলাচল করতে পারে, অপশন সি জলাশয়ের নিচের অংশে জল জমে না এবং অপশন ডি বরফ তাপের কুপরিবাহী। 66 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জলাশয়ের নিচের অংশে জল জমে না। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 67 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত ঠান্ডা করলে। অপশন এ আয়তন ধীরে ধীরে কমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ উষ্ণতায় সর্বনিম্ন হবে, অপশন বি এর ঘনত্ব ক্রমান্বয়ে বাড়তে বাড়তে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সর্বোচ্চ হবে, অপশন সি এর আয়তন 4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি কমতে থাকে এবং তারপর বাড়ে এবং অপশন ডি হচ্ছে এর ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি কমতে থাকে ও তারপরে বাড়তে থাকে। তাহলে 67 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন সি এর আয়তন 4 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি কমতে থাকে এবং তারপর বাড়ে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 68 নিচের তরলগুলির মধ্যে তাপের সবচেয়ে ভালো সুপরিবাহী। অপশন এ জল, অপশন বি পারদ, অপশন সি ইথার এবং অপশন ডি হচ্ছে অ্যালকোহল। 68 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পারদ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 69 রোদ্দুরে পড়ে থাকা কোনো হাতুড়ির ধাতব অংশটি কাঠের হাতলের তুলনায় বেশি গরম মনে হয় কারণ। অপশন এ লোহার উষ্ণতা তুলনামূলকভাবে বেশি, অপশন বি লোহা কাঠের চেয়ে ভালো, অপশন সি লোহার তাপ ধারণ ক্ষমতা বেশি এবং অপশন ডি লোহা তাপের সুপরিবাহী 69 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি লোহা তাপের সুপরিবাহী নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার 70 থার্মোস্ট্যাট এর কাজ হলো অপশন এ ইলেকট্রিক যন্ত্র বন্ধ করা অপশন বি তাপমাত্রার পরিমাণ করা বা তাপমাত্রা পরিমাপ করা অপশন সি তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এবং অপশন ডি তাপ নিয়ন্ত্রণ করা 70 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তাপমাত্রা নিয়ন্ত্রণ করা নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার 71 মাইকা হলো অপশন এ তাপের সুপরিবাহী ও বিদ্যুতের সুপরিবাহী অপশন বি তাপের সুপরিবাহী ও বিদ্যুতের কুপরিবাহী অপশন সি কুপরিবাহী ও বিদ্যুতের সুপরিবাহী এবং অপশন ডি তাপের কুপরিবাহী ও বিদ্যুতের কুপরিবাহী 71 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি তাপের সুপরিবাহী ও বিদ্যুতের কুপরিবাহী নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার 72 উলের পোশাক আমাদের শীতকালে গরম রাখে কারণ অপশন এ বেশি উষ্ণতা সৃষ্টি করে অপশন বি বেশি তাপ শোষণ করে অপশন সি আমাদের শরীরে তাপ বের হতে দেয় না এবং অপশন ডি ঠান্ডা বাতাসে ঢুকতে দেয় না 72 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আমাদের শরীরে তাপ বের হতে দেয় না নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার 73 কোন পদ্ধতিতে কোনো বায়ুশূন্য বাল্বের ফিলামেন্ট থেকে কাঁচ অবধি তাপ পৌঁছায় অপশন এ পরিবহন অপশন বি পরিচালন অপশন সি বিকিরণ এবং অপশন ডি হচ্ছে তাপশূন্য মাধ্যম দিয়ে যায় না 73 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বিকিরণ নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার 74 গ্রীষ্মকালে হালকা রঙের পোশাক পরলে আরাম লাগে অপশন এ হালকা রং তাপের ভালো বিচ্ছুরক অপশন বি হালকা রং তাপের ভালো শোষক অপশন সি এরা ভালো ঘাম পোশাক আর অপশন ডি হচ্ছে এরা শরীরের ঘাম বেশি নির্গত করে 74 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হালকা রং তাপের ভালো বিচ্ছুরক নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার 75 একটি ধাতব টেবিলের উপরে রাখা গরম কফির কাপ কোন পদ্ধতিতে তাপ বর্জন করে অপশন এ পরিবহন ও বিকিরণ অপশন বি পরিবহন ও পরিচালন অপশন সি পরিচালন ও বিকিরণ এবং অপশন ডি পরিবহন পরিচালন ও বিকিরণ 75 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পরিবহন পরিচালন ও বিকিরণ নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার 76 একটি কাপে রাখা চা 90 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড নামতে 1 মিনিট লাগে ওই চা 70 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 60 ডিগ্রি এ নামতে সময় নেবে অপশন এ 1 মিনিটের কম সময় অপশন বি 1 মিনিট অপশন সি প্রায় 1 মিনিট এবং অপশন ডি 1 মিনিটের বেশি 76 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি 1 মিনিটের বেশি নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার 77 থার্মোফ্লাক্সে গরম বা ঠান্ডা দ্রব্য অনেকক্ষণ গরম বা ঠান্ডা থাকে কারণ অপশন এ এর দুটি দেওয়ালের মধ্যে বায়ুর উপস্থিতি যা কিনা তাপের কুপরিবাহী অপশন বি দুটি দেওয়ালের মধ্যে সিলভারের প্রলেপ অপশন সি দুটি দেওয়ালের মধ্যে শূন্য মাধ্যমের উপস্থিতি এবং অপশন ডি বি ও সি এর মিলিত প্রভাব 77 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বি ও সি এর মিলিত প্রভাব নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার 78 78 নম্বর প্রশ্ন গরমের সময় আমরা পাখার তলায় আরাম বোধ করি কারণ অপশন এ আমাদের ঠান্ডা হওয়ার প্রভাব দেয় অপশন বি বায়ু চলাচলের গতি বাড়ায় যার ফলে ঘাম বাষ্পায়িত হওয়ার গতি বাড়ায় অপশন সি পরিচালন প্রভাব এর সৃষ্টি করে আর অপশন ডি হচ্ছে বাতাস তৈরি করে যার ফলে শরীর থেকে তাপ প্রবাহিত হয় 78 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বায়ু চলাচলের গতি বাড়ায় যার ফলে ঘাম বাষ্পায়িত হওয়ার গতি বাড়ায় নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার 79 ঘাম সবথেকে বেশি হয় যখন অপশন এ বায়ু শুষ্ক থাকে ও উষ্ণতা বেশি হয় অপশন বি বায়ু আর্দ্র হয় ও উষ্ণতা বেশি থাকে অপশন সি বায়ু আর্দ্র ও উষ্ণতা কম এবং অপশন ডি হচ্ছে বায়ু শুষ্ক ও উষ্ণতা কম তাহলে 79 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বায়ু আর্দ্র হয় ও উষ্ণতা বেশি থাকে চলে আসি পরবর্তী क्वेश्चन क्वेश्चन নম্বর 80 ফুটন্ত বানানটা ভুল আছে এখানে ফয়সু হবে ফুটন্ত জলের ছ্যাঁকা লাগার তুলনায় বাষ্পের ছ্যাঁকা বেশি বিপজ্জনক কারণ অপশন এ বাতাস চামড়ার ভেতরে ঢুকে যায় অপশন বি বাষ্পের উষ্ণতা বেশি হয় অপশন সি ফুটন্ত জলের তুলনায় বাষ্পের বেশি তাপ থাকে আর অপশন ডি হচ্ছে বাষ্পের চাপ বেশি হয় 80 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ফুটন্ত জলের তুলনায় বাষ্পের বেশি তাপ থাকে নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার 81 সমুদ্রে স্নান করার পর ঠান্ডা লাগে কারণ অপশন এ সমুদ্রের নোনতা জলের স্পর্শ অপশন বি শরীর থেকে জল বাষ্পায়িত হওয়ার সময় লীন তাপ গ্রহণ করে অপশন সি স্থলভাগ ও সমুদ্রের জলের তাপমাত্রার পার্থক্য আর অপশন ডি হচ্ছে কোনোটি নয় 81 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি শরীর থেকে জল বাষ্পায়িত হওয়ার সময় লিনতাপ গ্রহণ করে নেক্সট क्वेश्चन क्वेश्चन নম্বর 82 বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা অপশন এ উষ্ণতার প্রভাব মুক্ত অপশন বি উষ্ণতার সঙ্গে বৃদ্ধি পায় অপশন সি উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় এবং অপশন ডি উষ্ণতা বৃদ্ধির সঙ্গে পরিবর্তিত হয় 82 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উষ্ণতার সঙ্গে বৃদ্ধি পায় নেক্সট क्वेश्चन क्वेश्चन নম্বর 83 हाइग्रोमीटर যন্ত্রের দ্বারা মাপা হয় অপশন এ তরলের আপেক্ষিক ঘনত্ব অপশন বি দুধের বিশুদ্ধতা অপশন সি আপেক্ষিক আর্দ্রতা এবং অপশন ডি হচ্ছে বায়ুমণ্ডলের চাপ 83 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ তরলের আপেক্ষিক ঘনত্ব নেক্সট क्वेश्चन क्वेश्चन নম্বর 84 জলের স্ফুটনাঙ্ক সব সময় 100 ডিগ্রি সেন্টিগ্রেড অপশন বি বায়ুমণ্ডলের চাপের উপর নির্ভর করে অপশন সি পাত্রের উপাদানের উপর নির্ভর করে অপশন ডি পাত্রের আর্দ্রতার উপর নির্ভর করে 84 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বায়ুমণ্ডলের চাপের উপর নির্ভর করে নেক্সট क्वेश्चन क्वेश्चन নম্বর 85 সৌর কুকারের ঢাকনা কাচের তৈরি করা হয় কারণ অপশন এ কাচের মধ্যে দিয়ে সূর্যরশ্মি পাত্রের মধ্যে যায় কিন্তু তাপ বিকিরিত হয়ে বাইরে আসতে পারে না অপশন বি কাচের মধ্যে দিয়ে কি খাদ্য রান্না হচ্ছে দেখা যায় অপশন সি কারণ কাচ বিকিরিত তাপ গ্রহণ করে না ফলে সে ক্ষেত্রে শক্তির ক্ষয় হয় না অপশন ডি কারণ কাচ তাপের সুপরিবাহী এবং সস্তা তাহলে 85 নম্বর প্রশ্ন আর 85 নম্বর প্রশ্ন এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন এ কাচের মধ্যে দিয়ে সূর্যরশ্মি পাত্রের মধ্যে যায় কিন্তু তাপ বিকিরিত হয়ে বাইরে আসতে পারে না নেক্সট क्वेश्चन क्वेश्चन নম্বর 86 বটমূলির পরীক্ষায় ঘরের উষ্ণতা 5 ডিগ্রি সেন্টিগ্রেড হলে পরীক্ষাটি সফল হবে কি অপশন এ না হবে না অপশন বি হ্যাঁ হবে অপশন সি উষ্ণতার উপর নির্ভর করে না আর অপশন ডি কোনোটিই নয় তাহলে 86 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি হ্যাঁ হবে নেক্সট क्वेश्चन क्वेश्चन নম্বর 87 জলকে কিভাবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড এর কম উষ্ণতায় ফোটানো সম্ভব অপশন এ জলের উপরে চাপ বাড়িয়ে অপশন বি বায়ুশূন্য স্থানে অপশন সি জলের উপরের চাপ কমিয়ে এবং অপশন ডি রাসায়নিক পদার্থ যোগ করে 87 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি জলের উপর চাপ কমিয়ে নেক্সট क्वेश्चन क्वेश्चन নম্বর 88 বিশুদ্ধ জল ও লবণ জল এদের মধ্যে কোনটি স্ফুটনাঙ্ক বেশি অপশন এ বিশুদ্ধ জল অপশন বি দুটোই সমান অপশন সি লবণ জল এবং অপশন ডি নির্দিষ্ট করে বলা যায় না 88 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন সি তাদের সবার উত্তর সঠিক উত্তর অপশন সি লবণ জল নেক্সট क्वेश्चन क्वेश्चन নম্বর 89 একেবারে শূন্য স্থানে তরলের স্ফুটনাঙ্ক কি হবে অপশন এ বাড়বে অপশন বি কমবে অপশন সি একেবারে শূন্য স্থানে তরল যে কোনো উষ্ণতাতেই ফুটতে থাকে অর্থাৎ তখন স্ফুটনাঙ্কের কোনো মান থাকে না আর অপশন ডি আছে কোনোটি নয় 89 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি একেবারে শূন্য স্তরে তরল যে কোনো উষ্ণতাতেই ফুটতে থাকে অর্থাৎ তখন স্ফুটনাঙ্কের কোনো মান থাকে না নেক্সট क्वेश्चन क्वेश्चन নম্বর 90 খনিগর্ভে জলের স্ফুটনাঙ্ক কেমন হয় অপশন এ বাড়ে অপশন বি কমে অপশন সি একই থাকে এবং অপশন ডি নির্দিষ্ট করে কিছু বলা যায় না 90 নম্বর প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন এ বাড়ে তাদের সবার উত্তর সঠিক নেক্সট क्वेश्चन क्वेश्चन নম্বর 91 তাহলে হিম মিশ্রের উষ্ণতা অপশন এ -10 ডিগ্রি সেন্টিগ্রেড অপশন বি -23 ডিগ্রি সেন্টিগ্রেড অপশন সি -1 ডিগ্রি সেন্টিগ্রেড এবং অপশন ডি 0 ডিগ্রি সেন্টিগ্রেড 91 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি -23 ডিগ্রি সেন্টিগ্রেড नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 92 अपद्रव्य मिशानो होले पदार्थेर गलनांक अपशन ए एकई थाके अपशन बी बेड़े जाए अपशन सी कमे जाए एबं अपशन डी कोनोटाई नय 92 नम्बर प्रश्न आर एई प्रश्नेर सठिक उत्तर अपशन सी कमे जाए नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 93 अपसारी लेंस कोनटी अपशन ए अवतल लेंस अपशन बी उत्तल लेंस अपशन सी गोलक लेंस एबं अपशन डी कोनोटाई ना 93 नम्बर प्रश्न आर एई प्रश्नेर सठिक उत्तर अपशन ए अवतल लेंस नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 94 अभिसारी लेंस कोनटी ऑप्शन ए अवतल लेंस ऑप्शन बी उत्तल लेंस ऑप्शन सी गोलक लेंस एवं ऑप्शन डी কোনটাই না 94 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উত্তল লেন্স নেক্সট क्वेश्चन क्वेश्चन नंबर 95 পাতলা লেন্সের অভ্যন্তরস্থ কোন বিন্দু দিয়ে আলোক রশ্মি প্রতিসৃত হলে তার কোনো বিচ্যুতি হয় না অপশন এ ফোকাস বিন্দু অপশন বি ভরকেন্দ্র অপশন সি আলোক কেন্দ্র এবং অপশন ডি হচ্ছে উচ্চবিন্দু 95 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আলোক কেন্দ্র নেক্সট क्वेश्चन क्वेश्चन नंबर 96 কোন ধরনের প্রতিবিম্বকে পর্দায় ধরা যায় না কিন্তু তার ছবি তোলা যায় অপশন এ সদ্বিম্ব অপশন বি অসদ্বিম্ব অপশন সি সমান বিম্ব এবং অপশন ডি অসমান বিম্ব 96 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি অসৎবিম্ব। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 97, অসৎবিম্বের সৎবিম্ব গঠন করা যায় কোন যন্ত্রে? অপশন এ চশমা, অপশন বি পেরিস্কোপ, অপশন সি ক্যামেরা এবং অপশন ডি হচ্ছে আতশকাচ। 97 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ক্যামেরা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 98, মরিচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? অপশন এ অসৎবিম্ব, অপশন বি সৎবিম্ব, অপশন সি উল্টানো সৎবিম্ব এবং অপশন ডি সোজা সৎবিম্ব। 98 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ অসৎবিম্ব। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 99, বস্তু অসীমে অবস্থিত হলে উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্বের অবস্থান কোথায় হয়? অপশন এ অসীমে, অপশন বি এফ ও 2f এর মধ্যে, অপশন সি ফোকাস তলে এবং অপশন ডি এফ ও 2f এর বাইরে। 99 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ফোকাস তলে। নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 100, বিবর্ধক হিসেবে উত্তল লেন্স ব্যবহারের সময় বস্তুকে লেন্স থেকে লেন্সের অপশন এ ফোকাস দূরত্বে, অপশন বি ফোকাস দূরত্ব অপেক্ষা কম, অপশন সি ফোকাস অপেক্ষা বেশি দূরত্বে এবং অপশন ডি হচ্ছে দ্বিগুণ ফোকাস দূরত্বে। 100 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশন বি ফোকাস দূরত্ব অপেক্ষা কম, তাদের সবার উত্তর সঠিক। আমরা আজকে 50টা প্রশ্ন আলোচনা করে ফেলেছি, এবার আপনারা কে কটা কোশ্চেনের অ্যান্সার পারলেন সেই নাম্বারটা অবশ্যই কিন্তু পোস্ট করবেন, তার কারণ আপনাদের নাম্বার দেখে বোঝা যাবে যে আপনাদের পারফরমেন্স কোনোরকম লেভেলে আছে আর আপনাদের সাফল্যের জন্য কীরকম পারফরমেন্স আপনাদের দরকার। তা পুরো বিষয়টার জন্যই আমরা আপনাদের অবশ্যই আপনাদের সাহায্য করব। আপনারা যদি ফিডব্যাক না দেন তাহলে আমাদের কিন্তু বোঝা খুবই অসম্ভব যে আপনাদের কীরকম টাইপের সাহায্য দরকার। তা সেই জন্য আপনারা অবশ্যই আপনাদের প্রাপ্ত নাম্বার সৎভাবে পোস্ট করবেন। এইবার আমরা চলে আসি পরবর্তী বিষয়, সেটা হচ্ছে আপনাদের কোশ্চেন অ্যান্সার পর্ব। তা আজকে আপনাদের কোশ্চেন অ্যান্সার পর্বে হোমটাক্সের কোশ্চেন আমি একটা বলবো, আপনারা একটু খাতায় লিখে নেন। আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো, বিবর্ধক হিসেবে উত্তল লেন্স যখন ব্যবহৃত হয় তখন কি প্রকৃতির প্রতিবিম্ব গঠিত হয়? অপশন এ অসৎ ছোট, অপশন বি সৎ ছোট, অপশন সি অসৎ বড় এবং অপশন ডি সৎ বড়। আবার আমি আজকে আপনাদের প্রশ্নটা বলছি, বিবর্ধক হিসেবে উত্তল লেন্স যখন ব্যবহৃত হয় তখন কি প্রকৃতির প্রতিবিম্ব গঠিত হয়? অপশন এ অসৎ ছোট, অপশন বি সৎ ছোট, অপশন সি অসৎ বড় এবং অপশন ডি সৎ বড়। আপনাদের এই 4টি অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনে ঠিক এই সময় ঠিক এই ভিডিওতে আপনাদের এই কোশ্চেনের যে অ্যান্সার সেটা দিয়ে দেবো এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে তাদেরকে পুরস্কৃত করা হবে, যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।